হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আজকে যারা 2022 সালে এইচএসসি পরীক্ষার্থী আছো, তারা তাদের জন্য একদম শেষ মুহূর্তের প্রস্তুতি বাংলা সাজেশন নিয়ে কথা হবে, এবং বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো আজকে। তোমরা একটু দেখে রাখবে যে তোমরা যারা পরীক্ষাতে আছো এই সাজেশনগুলো কি আসলে কমপ্লিট হয়েছে কিনা, বা যদি না হয়ে থাকে দ্রুত কমপ্লিট করবে। তো আগে ভালো করে শোনো, তারপরে কিন্তু লিখে ফেলিও যেগুলো আমরা বলতেছি সেইগুলো, ঠিক আছে? তো প্রথমে আমরা বলি যা থাকছে আর এই সাজেশনে আমরা কী কী বলতেছি। দেখো, 1 নম্বরে তোমরা বাংলা উচ্চারণের কিছু নিয়ম পাবা। তো বাংলা উচ্চারণের নিয়মে তোমরা অধ্বনির বিবৃতি বা স্বাভাবিক উচ্চারণের 5টি নিয়ম এটা পড়তে হবে, অধ্বনির সংবৃত উচ্চারণের 5টি নিয়ম এটা পড়তে হবে, এ ধ্বনির বিবৃত উচ্চারণের 5টি নিয়ম, এ ধ্বনির সংবৃত উচ্চারণের 5টি নিয়ম, ঠিক আছে? তারপর ব ফলা উচ্চারণের 5টি নিয়ম এবং ম ফলা উচ্চারণের 5টি নিয়ম, এবং এখানে আরও একটি টপিক শেষ হচ্ছে নত্ব বিধান কাকে বলে উচ্চারণের 5টি নিয়ম বলো, শব্দ বিধান কাকে বলে উচ্চারণের 5টি নিয়ম বলো, বাংলা একাডেমি প্রণীত বানানের 5টি নিয়ম লিখো। দেখো, এই যে আমি লাস্টে যে 3টা প্রশ্ন বললাম, নত্ব বিধান, শব্দ বিধান, বাংলা একাডেমি, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তো খুবই গুরুত্ব দিয়ে এই 3টা প্রশ্ন শেষ করে যাবে। আর অধ্বনি আর এ ধ্বনিও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো যতটুকু বললাম এই 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 টপিক্সে, এই কলা মানে এই প্রশ্নগুলো কিন্তু দেখে যাবে, কিন্তু অনেক কঠিন প্রশ্ন না। তো তোমরা কিন্তু মানে আলসেমি করে ফেলে রেখো না, পড়ে যেও, তাহলে কিন্তু 100% কমন পাবে। আর 2 নম্বরে থাকছে যে দেখো আমাদের কী থাকছে, বিশেষ্য পদ কাকে বলে, বিশেষ্য শ্রেণী বিভাগ উদাহরণ সমালোচনা করো, তারপরে সর্বনাম পদ কাকে বলে শ্রেণী বিভাগ উদাহরণ সমালোচনা করো, তারপর হচ্ছে বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকে বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেটা সম্পর্কে আলোচনা করো উদাহরণ সহ। হ্যাঁ, তারপরে গঠন অনুসারে বাক্য কত প্রকার কী কী উদাহরণ সমালোচনা করো, এবং অর্থ অনুসারে বাক্য কত প্রকার কী কী উদাহরণ সহ আলোচনা করো। তো এই 5টি টপিক্স কিন্তু তোমার পড়ে যাবে, এইটা 2 নম্বরে আসবে, 2টা প্রশ্ন যে কোনো একটি দিতে হবে। কিন্তু সরি, 3 নম্বরে দেখো, 3 নম্বরে থাকবে হচ্ছে অপপ্রয়োগ বা শুদ্ধ প্রয়োগ থেকে 2টা প্রশ্ন থাকবে। একটা হচ্ছে বাক্য, বাক্য কি মানে বাক্যের মধ্যে ভুল থাকবে, মানে সাধু চরিত্রগুলো মিক্স থাকতে পারে, তুমি সেই বাক্যটা শুদ্ধ করবে, অথবা অনুচ্ছেদ মানে সামারির মতো লিখতে পারে, তো এই অনুচ্ছেদগুলো তোমরা ভুল থাকতে পারে, সাধু রীতি অথবা চরিত্র রীতি এই ধরনের কিছু কথা মিক্সচার থাকতে পারে, তোমরা এগুলো শুদ্ধ করবে। তো এই গ্রামারটার জন্য তোমরা কোনগুলো ফলো করবে, দেখো 2019, 2016 এবং 2017 সালের যেই বোর্ড কোশ্চেনগুলো আছে যদি দেখে যাও তাহলে কিন্তু তোমরা কমন পাবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে দেখো, 4 নম্বর টপিকসটা আছে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ। পারিভাষিক শব্দ কি, ইংলিশ শব্দ যেটা আমাকে বাংলা করতে হবে, বা অনুবাদ, অনুবাদ কয়েকটি লাইন দিবে এটা বাংলা করতে হবে। তুমি এইটা কিন্তু সেই একই ধরনের সাজেশনটা কমপ্লিট করো যেটা হচ্ছে বোর্ড কোশ্চেন, সেটা হচ্ছে 2019 সাল সকল বোর্ড, 2017 সাল এবং 2016 সালের সকল বোর্ড, ঠিক আছে? এগুলো দেখলে তোমাদের কমন পড়ার নিশ্চয়তা 100% থাকবে। এবার আসি হচ্ছে 5 নম্বর আবেদনপত্র। 5 নম্বরটা হচ্ছে আবেদনপত্র, তো কী কী আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন যেটাকে বলে ইংলিশে তোমরা পড়ে যাবে। এটা হচ্ছে শিক্ষা সফর সংক্রান্ত আবেদনপত্র, প্রশংসাপত্র চেয়ে আবেদনপত্র, সহকারী শিক্ষক পদের জন্য আবেদনপত্র, আর ঐচ্ছিক বিষয় পরিবর্তনের জন্য আবেদনপত্র, ঠিক আছে? তোমরা যারা আবেদনপত্র লিখতে চাচ্ছ না তারা কিন্তু প্রতিবেদন লিখে আসতে পারো, কারণ 5 নম্বরে হয় আবেদনপত্র থাকবে অথবা প্রতিবেদন থাকবে। তো প্রতিবেদনটা কী কী বিষয়ের উপর থাকবে, দেখো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, এলাকায় ডেঙ্গু জ্বরের এর প্রতিকার চেয়ে, ঠিক আছে, প্রতিবেদন, তারপর রাস্তা সংস্কার, যানজট নিরসন, তারপর হচ্ছে মাদকদ্রব্যের প্রতিরোধ চেয়ে, তারপর পদ্মা সেতু প্রকল্প, এইটা নিয়েও প্রতিবেদন যেতে পারে। তো ঠিক আছে, এই কলা টপিক্সের উপরে কিন্তু তোমরা দেখে যাবে এবং পড়ে যাবে ভালো করে। এরপরে 6 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে সারাংশ, সারমর্ম, আর হচ্ছে ভাব সম্প্রসারণ। তো তোমাদের যার যেটা প্রয়োজন সেটা কিন্তু পড়ে ফেলতে পারো, কেউ চাইলে শুধুমাত্র ভাব সম্প্রসারণগুলো কারেক্ট করে যেতে পারো, কেউ চাইলে শুধু সারাংশগুলো কিন্তু পড়ে যেতে পারো। তো সারাংশ প্রথমে আমরা কতগুলো টপিক্সের নাম বলে দেখো, শ্রম শ্রদ্ধার সঙ্গে .. আজকের দুনিয়াটা .. তারপরে প্রাকৃতিক জ্ঞানের শ্রীহা না থাকলে .. বাল্যকাল হইতে .. তারপরে অভ্যাস ভয়ানক জিনিস, ঠিক আছে .. এই 5টি তুমি সারাংশ দেখতে পারো। সারমর্ম যদি তুমি দেখতে চাও তাহলে দেখতে পারো যে সার্থক জনম মোর, ঠিক আছে, জন্মেছি এই দেশে, এইটা আছে পরের কারণে স্বার্থ দিয়া বলি, এইটা আছে বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, এটা আছে আসিতেছে শুভ দিন, 18 বছর বয়স আঘাত, তারপরে বহুদিন ধরে বহু ক্রোশ দূরে মরিতে চাই না আমি সুন্দর ভবনে, এই টপিকগুলোর উপরে তুমি সারমর্ম কিন্তু দেখে যেতে পারো। আর হচ্ছে ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ যারা দিতে চাচ্ছ তারা করবে হচ্ছে অর্থে অনর্থের মূল, স্পষ্টভাষী শত্রু, নির্বাক মিত্র অপেক্ষা ভালো, সাহিত্য জাতির দর্পণ স্বরূপ, মঙ্গল করিবার শক্তি, ধন বিলাস ধন নহে, দুর্জন বিদ্যান হলো কি পরিত্যাজ্য, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, জ্ঞানহীন মানুষ পশুর সমান, সবার উপর মানুষত্ব তাহার উপর নাই, অন্যায় যে করার অন্যায় যে সহে, ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ, নানান দেশের ভাষা, তারপরে স্বদেশের উপকারে নাই যার মন, পর অনিষ্ট
চিন্তা করে যেই জন, এই যে আমরা 12টা ভাবসংগ্রহ সাজিয়েছি, এই 12টা কি তোমার পড়া হয়েছে কিনা তুমি একটু চেক করে নাও, যদি পড়া না হয় তাহলে চোখ বুলিয়ে যাও, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি বানিয়েও লিখে আসতে পারবে। এরপরে আছে হচ্ছে আমাদের 7 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে সংলাপ। দেখো তো এই সংলাপে, সংলাপ মানে কি ইংলিশে যেটা বলে আমরা ডায়লগ, দুজনের মধ্যে কথোপকথন। তো এই সংলাপটা যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিরাপদ সড়ক চাই, ফেসবুকের সুফল এবং কুফল নিয়ে সংলাপ, নারী ও শিশুর প্রতি সহিংসতা, তারপরে নারী শিক্ষার গুরুত্ব, বই মেলা, পদ্মা সেতুর গুরুত্ব, ঠিক আছে? এই 6টি সংলাপ কিন্তু ভালো করে দেখবে, ইনশাআল্লাহ সংলাপ আসলে এই 6টার মধ্যেই আসবে। এরপর হচ্ছে খুদে গল্প। খুদে গল্প হচ্ছে যদি তারা সংলাপ না লিখতে চাও, খুদে গল্প লিখতে চাও, তারা তাদের টপিক্সের জন্য আমি 5টা খুদে গল্প বলছি। দেখো, পড়ন্ত বিকেলে ঢাকার ফুটপাত, শহীদ মিনার, তারপরে শহীদ দিবস, নৌকার ভ্রমণ, তারপর হচ্ছে ছুটিতে দাদার বাড়ি, আছে মোবাইল ফোনের বন্ধুত্ব, ঠিক আছে? এই বিষয়ের উপরে খুদে গল্প। তো ফ্রেন্ডস দেখো, এই যে যে টপিকগুলো বলেছি এইগুলো আসলে তোমার কি কমপ্লিট হয়েছে কি না সেটা কিন্তু গুরুত্ব সহকারে দেখো, আর যদি না হয় তাহলে অবশ্যই ভালো করে দেখে যাও। কারণ আর একটা জিনিস বলতেছি, বাংলা কিন্তু বানিয়ে লেখা যায়, আর এটাই প্লাস পাওয়া কিন্তু অনেকটা ইজি যদি আমরা গ্রামার সাইডটা একটু ঠিক করতে পারি। পরের যে রিটেন সাইডটা আছে খুব ভালো করে লিখবো, ঠিক আছে? আর একটু বেশি বেশি করে লিখবো, তাহলে কিন্তু আমরা একটা ভালো মার্কস পাবো, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ক্লাসে। আমরা কিন্তু অনেক বিষয়ের উপরে ক্লাস দিয়ে যাচ্ছি, সাজেশন দিচ্ছি তোমাদের। তোমাদের যদি কোনো সাজেশন দরকার হয় বা কোনো ক্লাস দরকার হয় বা কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া হয়, অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, আর আমাদের ভিডিওগুলো ফলো করবে, আমাদের সাথে থাকবে। তো দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।